ভার্সিটির পক্ষ থেকে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা লিঙ্গুইস্টিক্সের ল্যাঙ্গুয়েজ সিরিজের বিপ কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, তো বিপ কোশ্চেনের 20তম পর্বে আজ আমরা আলোচনা করব হোয়াট ইজ বাইলিঙ্গুয়ালিজম। হোয়াট ইজ বাইলিঙ্গুয়ালিজম আলোচনার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার উদ্দেশ্য এটি যে আপনারা কিন্তু সহজে আমাদের এই ভিডিওগুলো খুঁজে নাও পেতে পারেন, কারণ আমরা এসইও করতে সময় পাই না, সেক্ষেত্রে আমাদের সার্চ দিয়ে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আর যেহেতু আপনাদেরকে সাথে এটি সিরিজ আলোচনা চলছে, এই সিরিজ আলোচনায় আপনি কিছুটা কিছুটা পেলেন কিছুটা পেলেন না, এক্ষেত্রে আপনার খুব বেশি লাভবান হবেন না, বরং আপনি প্রত্যেকটি সিরিজের প্রত্যেকটি বিষয় যদি আপনি ভালো করে দেখতে পারেন সেটি আপনার জন্য ভালো, শুধু আপনার জন্য ভালো তাই না, এটি আমার জন্য ভালো। তাহলে আমরা শুরু করছি, হোয়াট ইজ বাইলিঙ্গুয়ালিজম, দ্বি ভাষাতত্ত্ব কাকে বলে? তো দ্বি ভাষা দেখে আপনি বুঝতে পারছেন, বাই মানে দ্বি আর লিঙ্গুয়াল মানে ভাষা, তাহলে দুটি ভাষা। যদি আপনি দুটি ভাষা আয়ত্ত করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন বাই লিঙ্গুয়াল পার্সন, তাহলে বুঝতেই পারছেন যদি কোনো ব্যক্তি দুটি ভাষাকে পুরোপুরি আয়ত্তে আনতে পারে তাহলে তাকে বলে দ্বি ভাষা তত্ত্ব। দুটি ভাষা তাকে পুরোপুরি আয়ত্তে আনতে হবে, কিন্তু যদি সে দুটি ভাষার একটি কম কম আয়ত্তে আনে এবং অন্য ভাষাটি ভালো আয়ত্তে আনে তাহলে কিন্তু তার হবে না বাই লিঙ্গুয়ালিজম, তার হবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে বাই লিঙ্গুয়ালিজম কাকে বলে, কমপ্লিট মাস্টারি, কমপ্লিট মাস্টারি, পুরোপুরি মাস্টারি থাকতে হবে, মাস্টারি মানে দক্ষতা, দখল থাকতে হবে দুটো ভাষাতে পুরোপুরি দক্ষতা থাকতে হবে, তখনই আমরা তাকে বলতে এই বিষয়টাকে বলতে পারি বাইলিঙ্গুয়ালিজম। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।